আরিফ, শহরের যানজট নিরসনে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কি না বিস্তারিত জানাবেন। রূপা, ধন্যবাদ আপনাকে। আপনাকে জানিয়ে রাখি, এই বগুড়া হচ্ছে উত্তরাঞ্চলের মধ্য শহর, মূলত এটি শিল্প নগরী হিসেবে পরিচিত। উত্তরাঞ্চলের ব্যবসা বাণিজ্য সবকিছুই এই বগুড়াকে কেন্দ্র করে হয়ে থাকে। এ কারণেই এই বগুড়ার আশেপাশে যত জেলা আছে, উত্তরাঞ্চলে যে 16টি জেলার মানুষ প্রতিদিনই শত শত হাজার হাজার মানুষ এই অঞ্চলে আসে তাদের পণ্য কেনা বেচার জন্য, এবং এছাড়া বিভিন্ন মার্কেটিং কোম্পানিগুলো যে বিভাগীয় মিটিং মিছিল যেগুলো হয় সভা সেমিনার সিম্পোজিয়াম, এগুলো কিন্তু বগুড়ায় হয়। এই কারণে বগুড়া শহরে প্রতিদিন বাইরের মানুষের উপস্থিতি অনেক বেশি। এছাড়াও বগুড়ার গ্রামাঞ্চলের মানুষ কিন্তু প্রতিদিনই শহরে আসতে তাদের কেনাকাটা করে। কোনো শহরে কিন্তু একটা সবসময় মানুষের চাপ বাড়ছে এবং দিন দিন এই চাপটা কিন্তু বাড়ছে, এবং বাড়ার কারণে মানুষের একটা যানজট তৈরি হচ্ছে। এই যানজটের মূল যে বিষয়টি শহরের কলোনি থেকে মূলত মাটিডালি এলাকায় যে সড়কটি প্রধান যে সড়কটি, এই সড়কের উপরে যানজটের চাপটা সবচেয়ে বেশি থাকে। তো এদের মধ্যে বেশি এলাকায় দত্তপুর এলাকায় যানজটের চাপটা সবচেয়ে বেশি, এবং এই যে আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া শহরের শিল্প রোড এলাকায়, এই রোডেও আমরা দেখছি যে পুরো সময়টাই সড়কের পাশের যে ব্যবসায়ীরা আছে তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে আছে। তাদের ব্যবসা বাণিজ্য কিন্তু একেবারে স্থগিত হয়ে গেছে, তারা স্বাভাবিক ব্যবসা করতে পারছে না, এবং বিশেষ করে বেশি যানজট হওয়ার কারণে সবসময় একটা শব্দজট হচ্ছে, হইচই, চিল্লাচিল্লি, চিৎকার, কাছাকাছিতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তবে এই বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে এখন একটি আমলে নেওয়া হয়েছে, তারা বেশি বেশি গুরুত্ব দিয়েছেন। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন একটি যৌথভাবে নিরসনের জন্য একটি উদ্যোগ করছেন। সর্বশেষ বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার আজকে আমাদের এসি টেলিভিশনকে জানিয়েছেন এই যানজট নিরসনের জন্য একটা পরিকল্পিত উদ্যোগ নিয়েছেন। এর কারণে তারা বিশেষ করে যেগুলো অবৈধ যানবাহন আছে তারা যাতে শহরের মধ্যে ঢুকতে না পারে সে ধরনের তারা একটি উদ্যোগ নিয়েছেন। এবং আরিফ, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।